আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আজ নতুন একটি ব্লগ নিয়ে। আজকের আমার ব্লগটি হলো বারোদিন লোকনাথ বাবার আশ্রম নিয়ে। বারোদির আশ্রমে আমরা কাছাকাছি আড়াইটার দিকে পৌঁছাই। পৌঁছে দেখি অনেক ভক্তদের সমাগম, রাস্তায় বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান ছিল, এখানে অনেকে প্রসাদ নিচ্ছিল বাইরের থেকে। কিন্তু আমি সাজেস্ট করব যে প্রসাদটা সবসময় মন্দিরের ভিতরের দোকান থেকেই নেবেন, তাহলে অনেক ভালো পাবেন। প্রথমে ঢুকে আমরা মূল ফটকে প্রধান মন্দির দেখলাম, এখানে এসে আমরা বাবার দর্শন করলাম এবং প্রণাম করলাম। এখানে অনেক সুন্দরভাবে বাবার লোকনাথের তৈলচিত্রটি আছে, যেটা দেখতে সবাই আসে। মন্দিরে এসে সকল ভক্তগণ মোমবাতি এবং ধূপকাঠি প্রজ্বলন করে বাবার উদ্দেশ্যে। আমরা সেদিন উপাস রেখে মন্দিরে গিয়েছিলাম। পূজা দেওয়ার পরে, প্রসাদ খেয়ে উপাস ভাঙার পরে আমরা পুরোটা আশ্রম ঘুরে দেখলাম। রাজভোগ দেওয়ার সময় ছিল 5টার দিকে, ততক্ষণ পর্যন্ত আমরা অনেকক্ষণ ঘুরেছি। চলুন এই আশ্রম সম্পর্কিত কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। নারায়ণগঞ্জ জেলার থেকে 34 কিলোমিটার দূরে সোনারগাঁও উপজেলার বারোদি বাজারের পশ্চিম উত্তর কোণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বা বারোদি লোকনাথ আশ্রম অবস্থিত। 1730 সালে পশ্চিমবঙ্গের কচুয়া গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। লোকনাথ বাবা এই বারোদি আশ্রমটি প্রতিষ্ঠা করেন। তিনি সন্ন্যাস ব্রত পালন করে হিমালয়ের কঠোর যোগ সাধনা করার পরে মানুষের মাঝে ফিরিয়ে আসে তার জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য। 1863 সালে সোনারগাঁয় পৌঁছে লোকনাথ ব্রহ্মচারী বারোদি গ্রামে প্রকৃতির নিবিড় সজীবতায় এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। প্রায় 22 বছর আরাধনার পর 1890 সালের 1 জুন মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বারোদিন লোকনাথ ব্রহ্মচারী আশ্রম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এক মিলন মেলা হিসাবে পরিচিত। বাবা লোকনাথ বেঁচে থাকা অবস্থায় এই আশ্রমে কামনা সাগর এবং জিওস নামে 2টি পুকুর খনন করেন। আশ্রমের ভেতরে আছে লোকনাথ ব্রহ্মচারীর বিশাল তৈলচিত্র। দর্শনার্থীদের রাত্রি যাপনের সুবিধার জন্য রয়েছে 3টি যাত্রী নিবাস। এই আশ্রমে বিশাল আকৃতির একটি দুর্গা মন্দির তৈরি হচ্ছে, এটি এখনো নির্মাণাধীন। একটু উঁকি মেরে দেখলাম ভিতরে দুর্গা মূর্তিটি স্থাপন করা হয়েছে, কিন্তু এখনো কাউকে ঢুকতে দেওয়া হয় না। এই আশ্রমে আরো 5টি মন্দির নির্মাণ করা হবে। এরপরে আমরা চলে আসলাম জেনারেল স্টোরে, ঠিক এখানে সবকিছু ফিক্সড প্রাইস। তারপরে আমরা চলে গেলাম শ্মশানকালী মন্দিরে, এটা আশ্রমের একটু পিছন দিকে। শ্মশানকালী মন্দিরে ঢুকতেই একটা বড় গাছ এবং পাশে রয়েছে অনেকগুলো দোকান, রয়েছে শিবলিঙ্গ, প্রত্যেক দিন এখানে পূজা দেওয়া হয়। এটি সেই শ্মশানকালী মন্দির। এই কালী মন্দিরটি অত্যন্ট জাগ্রত। এই বট গাছে প্রত্যেক দিন সকলে নিজের মনস্কামনা পূরণের জন্য ধাগা বাঁধে এবং সিঁদুর প্রদান করে। তারপরে আমরা বাগানে গিয়েছিলাম, বিভিন্ন ধরনের ফুল ফোটে, এই ফুল দিয়ে প্রত্যেক সময়ে প্রত্যেক ঠাকুরের পূজা করা হয়। এরপর আমরা চলে গেলাম ভোজনালয়ে। এখানে বাল্যভোগ ছিল 60 টাকা এবং রাজভোগ 80 টাকা। বাল্যভোগের জন্য 9টার দিকে টিকিট কাটতে হবে এবং 11টার দিকে বিতরণ করবে, এবং রাজভোগ টিকিট কাটতে হবে 4টার দিকে এবং বিতরণ করবে 5টার দিকে। এছাড়া আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে উক্ত নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন। আমরা রাজভোগ নিয়েছিলাম, রাজভোগের জন্য এই বিশাল লাইনে দাঁড়ালাম। কিছুক্ষণ পর আমার জামাই একটি বিশাল থালা করে রাজভোগ নিয়ে আসলো। এখানে ছিল মুগের ডাল, খুব উন্নত মানের চাল আর 5 মিশালি সবজি। আমার কাছে প্রসাদটা ঠিক অমৃতর মতো লাগলো। বারোদির লোকনাথ আশ্রমের দক্ষিণে মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির রয়েছে এবং রয়েছে একটি বিশাল আকৃতির বকুল গাছ। আমরা ঠিক সন্ধ্যার সময় সন্ধ্যারতি দেখে ফিরে এলাম। এই ফেরার পথে একটি দোকানে আমরা চা নিলাম। আমি নিলাম দুধ চা, আমার জামাই নিল রং চা, বাট দুধ চাটা অনেক ভালো ছিল। আমার অনুভূতিটা ছিল ঠিক এরকম।
ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।